কত করভাঙা হয়েছে গেছে বাবারে, প্রচুর করভাঙা হয়েছে, প্রচুর তো করভাঙা পেরে দিয়ে এসেছি, কাটছি কেটে খাবো, অনেকগুলো করভাঙা পেরেছি। মিষ্টি করবো বাপি, নেপুর ঘর খেলতে ফেলছিল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন কেনটা বাজে 4টার সময়, গাড়ি আসবে, আজকে বাড়ি চলে যাব। তো পেমু খাওয়া দাওয়া করছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, পেমু খেতে বসে গেছে, আমরা খাই না, ওর সাথে খাবো। তো ঘন্টা খারাপ হয়ে যাচ্ছে, আর পেমুরও তো দিদি বলি দিদা চলো দিদা চলো, আর আমার দিদা যাবে আমাদের সাথে। খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। থালার উপরে কি তুই পাতা খেতে বসে গেছে এখন, মা অনেক কিছু রান্না করেছে দেখো। আজকে মেনুতে আছে লেবু, বাটা মাছ ভাজা, উচ্ছে ভাজা, সুজনি শাক আর পাট শাক ভাজা, দুরকমের শাক আছে। ওটা কাকিমা দিয়েছে, ছোটো কাকিমা, আম আর চিকেন। তো চিকেনটা আমরা কষার সময় আমি আর মেনু খেয়েছি, দারুণ হয়েছে। খাওয়া দাওয়ার পর আবার দই, মিষ্টি দই, দারুণ দারুণ লাগে আমাকে দই খেতে, মিষ্টি দই খেতে। তো পেটটা আমার ঢাকের ভোর হয়ে গেছে আজকে। তো আজ থেকে রেডি হয়ে বসে আছি, গাড়ি এখনো আসেনি, আসতে একটু দেরি আছে, ওই জন্য বেড়াইনি, পরে বেড়াবো। দিদা কাপড় পরে খুলে দিয়েছে গরম লাগছে বলে, গাড়ি আসলে একবারে বেড়াবো। পোকা হয়ে গেছে, হ্যাঁ তাই তো, টঙে অত টঙে কেউ তেমু তো এখন ঘুরি উঠবে। না না অত টঙে উঠতে হবে, লাঠির জন্য মন খারাপ। তুমি কবে যাবে দিদিন? তো আমি রেডি হয়ে গেছি, কখন আসে না আসে তো রেডি হয়ে থাকাই ভালো। রেডি হয়ে গেছি, দিদা এখনো পরেনি কাপড়, তখন দেরি আছে, গাড়ি আসুক। তো রেডি করে দিয়েছি, কেমন এখন ঘুরছে খেলছে আর ঘর যাবনি যাবনি করছে। আসেনি, চলে আসবে, কখন আসে এখন করে জানো। টোটো পাঠিয়েছে, টোটো পালি গেল ঘুরে, ভালো হয়েছে, আসলে ঘর যেতে হবে না, এদিকে সরে আয় ধার থেকে।
কি হলো ওমা আখি কি আবার খুলতে পারবো না 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 আবার আবার মেরা ক্যারিটা দাও বাবা তিলগুলো দে দাও খা তিলগুলো দে তো পেমুর কান্না শুরু হয়ে গেছে গাড়ি চলে এসছে বলে এবার বেরিয়ে যাবো উনি লেট করে দিল গাড়িটা আসতে চলে এসছে আর বেরিয়ে পড়বো চলো ঘর এই যে কান্না তুলে দাও এই যে কান্না পড়ে আছে চলো যাচ্ছে তো এই দেখ কান্না তুলে দিচ্ছে চল ও তখন মাঝখানে চলে আসবে তারপরে কি গরম লাগছে থাক না ওখানে কিছু এসতে সব যাবে শুনে যাবে এটা করে দে এইদিকে এইদিকে গাড়ি ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি আমাদের বাড়ি যেতে আমাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে তো পার্সোনাল গাড়ি হলে 1 ঘন্টা 5-10 মিনিটের মতো লাগে নাহলে 1.5 ঘন্টার মতো লাগে তো অনেকটাই রাস্তা আর পেমু দুদিদাকে কাঁদিয়ে চলে আসলো নিজেও কাঁদলো এখন তো পেমু ঠিক আছে মোটামুটি যাই হোক আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না